হাই বন্ধুরা, কৃষ্ণার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সামনেই পুজো আসছে, তো আমি এখন মুখে অ্যালোভেরাটা লাগাবো কিভাবে, তো চলো তোমরা দেখো। আর অ্যালোভেরাটা হচ্ছে যে গাছের আমার, তো চলো দেখাই। তো এই দেখো আমি ছাদে চলে এসেছি, ছাদে অ্যালোভেরা গাছ আছে, নিচেও আছে, তো আমি ছাদ থেকেই এখন নেব। দেখো আজকে প্রচুর রোদ উঠেছে, তো আজকে প্রচুর রোদ উঠেছে। এই যে এখান থেকে আমি অ্যালোভেরাটা নেব, তো আমি কেটে নিই, তারপর আমি তোমাদের দেখাই। হ্যাঁ, ছাদে আমি এই যে সব জামা কাপড়গুলো মেলেও রেখেছি। দেখো প্রচুর রোদ উঠেছে, তাকানো যাচ্ছে না ছাদে, তো আমি এখন এই যে নেমে নেমে যাচ্ছি। আমি ছাদ থেকে নেমে চলে এসেছি, ছাদে এতটাই গরম, এতটাই গরম, তো তো আমি এই যে তুলে এই যে কেটে নিয়ে এলাম। তো এই অ্যালোভেরাটা আর কী কী এর সাথে মিশিয়ে মুখে লাগাবো, তো চলো তোমরা দেখতে থাকো। আর গরমের জন্য আমি ফ্যানটাও চালিয়ে নিয়েছি, আর আমার এই যে ফুলগুলো উঠে গেছে, কিন্তু এখন করবো না, আর দুই চার দিন যাক, তারপরে করবো পুজো। তো বন্ধুরা আমি চলে এসেছি, এই দেখো পিওর অ্যালোভেরা আর মধু আর একটা ই ক্যাপসুল, ঠিক আছে? তো এই তিনটা আমি একসাথে মিশিয়ে নিয়ে তারপরে মুখে লাগাবো। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, এই পিওর অ্যালোভেরা ছাড়াও তুমি এমনি অ্যালোভেরা দিয়েও লাগিয়ে দেখতে পারো, খুবই ভালো। তো চলো আমি এটা ছাড়িয়ে নিই। বন্ধুরা এই দেখো আমার এখানে অ্যালোভেরা আর মধু আর ওই ই ক্যাপসুলটা দিয়ে এটা মাখিয়ে নিয়েব। পিওর অ্যালোভেরা তো দেখো কেমন হয়ে গেছে দেখতে, তো এটাকে আমি এবার মুখে লাগিয়ে নেব। এইভাবে হালকা হালকা করে মুখে লাগিয়ে নেব। আমি বাড়িতেই এইভাবে মুখে ফেস প্যাক, মুখে বেসন, অ্যালোভেরা এইগুলো বাড়িতে বসে বসেই করি, পার্লারে যাই না। পার্লারে শুধু ভুরুটা করার জন্যই যাওয়া হয়। তো এইভাবে আমি মুখে লাগিয়ে দেব। তো বন্ধুরা আমার দেখো মুখে লাগানো হয়ে গেছে। আমি এটা তোমার 45 মিনিট মতো কিংবা আধা ঘন্টা মতো রেখে দেবো, চুলকাচ্ছে এই জায়গাগুলো, তো মুখে লাগিয়ে রেখেছি। তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো, তো আমি 45 মিনিট মতো রাখি। তাই দেখো আমি চান টান করে চলে এসেছি, এবার মুখে ক্রিম ট্রিম লাগাবো। তো দেখো মুখটা কত নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে। তো তোমরাও এইভাবে যদি মানে ব্যবহার করো, তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।